রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার, পুঞ্জীভূত ক্ষোভ, সেই সাথে পুনরায় সংসদ সদস্য হওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকেই গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যা করা হয়েছে বলে দাবি র‍্যাবের। মূল পরিকল্পনাকারী সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের খানের সঙ্গে মিলে পুরো হত্যাকাণ্ড সমন্বয় করেন চন্দন কুমার রায়। হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী ও ইন্টারপোলের রেড নোটিশ জারি করা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চন্দন কুমার রায়কে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এমন র‍্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক খন্দকার আলময়ীন। সকালে কারওয়ানবাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চন্দন রায় হত্যার কারণ সম্পর্কে জানিয়েছেন, রাজনীতিতে থাকার সময় বিভিন্ন ক্ষেত্রে চন্দন কুমার রায় নিজেকে বঞ্চিত ভাবছিলেন, সে ক্ষোভ থেকেই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আব্দুল কাদের খানের সঙ্গে মিলে পুরো কিলিং মিশনের পরিকল্পনা করেন। আলময়ীন জানান, হত্যাকাণ্ডের পর চন্দন বিদেশে পালিয়ে যান। বিভিন্ন গ্রুপিং এবং বিভিন্ন সুবিধার ক্ষেত্রে চন্দন কুমার রায় সে বঞ্চিত হচ্ছিল বলে প্রাথমিকভাবে সে মনে করছিল। চন্দন কুমার রায় পরবর্তীতে কাদের খানের যে পিএস, যিনি এই মামলারও একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার মাধ্যমে কাদের খানের সাথে সে যোগাযোগ করে এবং তারা দুজনে মিলে একসাথে মূলত এই মঞ্জু ইসলাম লিটনকে হত্যার পরিকল্পনা নেয়। তিনি পার্শ্ববর্তী দেশে অবস্থানকালীন সময়ে তিনি মাদক চোরা কারবারিতে ইনভলভ হন। তিনি গাইবান্ধা রংপুর বর্ডার দিয়ে নিয়মিত গাঁজা এবং ফেন্সিডিল এর চালান তিনি বাংলাদেশে পাঠাতেন।